তোমরা লজ্জা নিবারণের জন্য বস্ত্র পরো আমাদের, লজ্জা নিবারণ হেতু লজ্জা বস্ত্র, যা আবার সময় মতো টেনে হিঁচড়ে বা তার আদলে অন্য ভঙ্গিমায় খুলে সেটাকে বিবস্ত্র করো। তোমরা লজ্জা বস্ত্র বলতে কি বোঝো? কিছু কাপড়ের ছিট যাকে বিভিন্ন ফ্যাশনের ট্রেন্ড অনুযায়ী সালোয়ার, শাড়ি থেকে হট প্যান্ট, টপ বা বিকিনি নামের সাবেকি এক শামিয়ানার রূপ দাও। এটাই তো বোঝো লজ্জা বস্ত্র বলতে। আর প্রতিদিন যে মনটাকে উলঙ্গ করো, নির্লজ্জ করো, তাকে কি পোশাক পরাবে? আমি কে, তাই না? আমি বাইজি লক্ষ্মীবাঈ, যাকে তোমরা পণ্য ভেবে বিবস্ত্র করো। আমি ধর্ষিতা টুম্পা, যাকে তোমরা নিজেদের পশুরূপ চরিতার্থ করার শিকার ভেবে বিবস্ত্র করো। আমি যাত্রার নায়িকা মিস শেলি, যাকে কম্প্রোমাইজের নামে বিবস্ত্র করো। আমি তুলি, যাকে তুমি বস বলে প্রমোশনের লোভ দেখিয়ে বিবস্ত্র করো। আমি ঘরের বউ রাধা, যাকে তার অনিচ্ছা সত্ত্বেও প্রতি রাতে মদ্যপ হয়ে বিবস্ত্র করো। আমি সেই ছোট্ট ছোট্ট শিশুগুলো, যাদের করুণ মুখগুলো দেখেও তোমাদের নির্মম মুখোশ ভয় পায় না ভবিতব্যের। এরপর তোমরাই সেই ট্রেনে, বাসে, বুদ্ধিজীবী সেজে তোমাদের সাবেকি মোড়কের লজ্জাবস্ত্রের আঙ্গিকে মানুষকে বিচার করো। বিচার করো কার শরীরে কত ইঞ্চি দেখা যাচ্ছে, তা দিয়ে লজ্জার মাপকাঠি করো, তার চরিত্র বিচার করো। বিচারের ফলাফলে জানিও কতটুকু বা কোন লজ্জাবস্ত্রে আমরা নির্লজ্জ প্রমাণ হলাম, আর কোনটায় সুশীলা।